আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অশ্রুতা মণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করব স্বপ্নে চন্দ্র দেখলে কি হয় তো মূল আলোচনাতে যাওয়ার আগে যা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে প্রিয় দর্শক ইমাম আব্দুল গনি আর নাবলুসি রহিমউল্লাহ বলেন স্বপ্নে চাঁদ দেখা বড় আলেম বা বাদশাহকে বোঝায় এমনিভাবে স্বপ্নে চন্দ্র দেখা লাভবান ব্যবসা এবং পর্যাপ্ত সম্পদকেও বোঝায় ইমাম ইবনে সিরিন রহিমাউল্লাহ বলেন কেউ যদি স্বপ্নের চন্দ্রকে মাটিতে পড়ে যেতে দেখে বা আলু কম দিতে দেখে তাহলে তা তার মৃত্যুর সময় গনিয়া আশাকে বোঝায় আর কেউ যদি স্বপ্নের চন্দ্রকে আসমান থেকে মিটা পানিতে পড়তে দেখে তাহলে আল্লাহ তাআলা তার দুঃখ কষ্টকে অছিরেই দূর করে দিবেন আর কোনো কাফের ব্যক্তি যদি স্বপ্নের চাঁদকে তার সামনে পড়তে দেখে তাহলে সে ইমানদার হয়ে যাবে এবং কুফুরি এবং গুনাহের কাজ হতে দূরে থাকবে আর কোনো কোনো ব্যাখ্যা বলেছেন কোনো অবিবাহিত মহিলা যদি স্বপ্নের চন্দ্র দেখে তাহলে তার মর্যাদাবান ব্যক্তির সাথে বিবাহ হবে এবং তার বৈবাহিক জীবন স্থায়ী হবে পূর্ববর্তী কোন কোন ব্যাখ্যা বলেছেন কোন অবিবাহিত মহিলা যদি স্বপ্নের চন্দ্র এবং সূর্যকে একত্রিত দেখে তাহলে সে মাতা পিতার বাদ্য সন্তান এবং মাতা পিতাও তার উপর সন্তুষ্ট এবং সে দুনিয়াতে পর্যাপ্ত রিজিক প্রাপ্ত হবে আর কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নে পূর্ণ চন্দ্র দেখে তাহলে সে গর্ভবতী হবে এবং সুন্দর ও চরিত্রবান সন্তান জন্ম দিবে আর কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নে একাধিক চন্দ্র দেখে তাহলে সে ভবিষ্যতে একাধিক সন্তান জন্মাবে আর কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নে কেবল দুইটি চন্দ্র দেখে তাহলে সে যমজ সন্তান জন্ম দিবে আর কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নে একটি আলোকিত চন্দ্র দেখে এবং আরেকটি অন্ধকারাচ্ছন্ন চন্দ্র দেখে তাহলে তার দুইটি সন্তান জন্মগ্রহণ করবে এবং একটি শৈশবেই মারা যাবে আর কেউ যদি স্বপ্নে দেখে যে চন্দ্র মাটিতে পড়ে গিয়েছে এমত অবস্থায় তার মা অসুস্থ থাকে তাহলে তার মা ও মারা যাবে প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ